মারতে গিয়ে দেখি ওই হাতাল গাছের ভিতরে চোখ দেখা যাচ্ছে, দেখি সমান ওইভাবে সাইডে বেরিয়ে এসে যেভাবে আমাদের দিকে তাকাচ্ছে আর জিভ থেকে সমান লাল পড়ছে। কাকুর কাছ থেকে শুনেছি ওনার মাছ ধরা মানে জীবনের ঘটনা, যে যেভাবে মাছ ধরতেন কিভাবে এবং কিভাবে বাঘের মুখেও পড়েছিলেন, এক একবার নয় দুবার তিনবার বহুবার পড়েছেন, তবু সেখান থেকে যে ফিরে এসছেন, তো এটাই হলো আমাদের সব থেকে বড় ব্যাপার এবং কাউকে নিয়ে যেতে পারেনি। এবং এই মাছ ধরতে গিয়ে কাকুর সাথে মানে যিনি আসতেন তাকে বাঘে একবার আক্রমণ করতে গিয়েও নিয়ে যেতে পারেনি, সবাই মিলে তাকে সেখান থেকে রক্ষা করেছেন, সেই সূত্রে উনি আর জঙ্গল করেন না, জঙ্গলটাই ছেড়ে দিয়েছেন। তো সেটা কিভাবে ছেড়েছেন পুরো বিষয়টি আমরা জানবো। তোমার যে বনাই যে ছিল জঙ্গলটা ছেড়ে দিল কিভাবে? জঙ্গলটা ছেড়ে দিল বলতে আমরা একদিন মাছ ধরতে যাই, মানে ওই যে ঘটনা হয়েছিল তার পরে ঘটনাটা যে ঘটেছিল তারপর থেকে আমার বোনাই ওই জঙ্গল বন্ধ করে দেয়, কেন ও আর বাড়ির থেকে জেদ দেয় না, তা আমরা বলেছি আর যেতে হবে না যেহেতু বোনাই লোক তো। আচ্ছা আচ্ছা, তা ও বাড়ির থেকেও যেতে দেয় না, আর আমরাও বলেছি না তোমার যে দরকার নেই, তুমি বিদেশে কাজকর্ম করো, দেশে কাজকর্ম করো। তা ওই আমরা বেরিয়েছি চারজন, আইস বাক্স টাক্স সব কিছুই নিয়ে গেছি, একদিন মাছ টাছ ধরেছি, কিছু মাছ টাছ হয়েছে আইস বাক্সে ঢোকানো আছে। ঠিক বেলা এগারোটা নাগাদ ওই রকম ভাটি হয়েছে, ভাটিতে এবার খালে ঢুকেছি মাছ ধর চারা ওই চারা ধরবো, বসির চারা ধরবো। তা চারজন আছি, আমার বোনাই আছে পাছায় আর আমি এই মিডিল পয়েন্টে আছি, আর সামনে দুজন জাল ফেলতে গেছে ওই চারা ধরার জন্য, খেবলা জাল যেটা ফেলা জাল, সেই ফেলা জাল ফেলার জন্য এমনি খালের মুখে জল সরে এসছে, পাশে মাছও লেগেছে ভালো। আমার বাবার আর একজন যেটা হয় সে গিয়ে দুজন জাল মারার জন্য সামনে গিয়েছে, আর আমি মিডিল পয়েন্টে আছি, আমি একটা লগি ধরবো বাঁশের লগি যাতে লৌকোটা আটকাবো, আমি আর আমার বোনাই হচ্ছে লৌকা ধরার লোক আর। তা এবার খালের ভিতরে ঢুকে গেছি আর হঠাৎ আমি ওই ধেপে পড়ে লগিটা নিয়ে মারবো, তারা তো জাল ফেলার জন্য রেডি, একজন ফেলে দিয়েছে আর একজন ফেলবে, যেটা ফেলে দিয়েছে জাল আর বাবা জাল নিয়ে চার করে আছে। এবার হঠাৎ ওরা তো রানিং বেয়ে ঢুকে এসছে, খালটা খুব বেশি চওড়া নয়, হ্যাঁ, তা ঢুকে এসছে যেই, এবার খালটা ফাঁকা মতন আছে, সাইডে কিছু হেঁতাল গাছ আছে। এখন বাঘ যে ওখানটায় আমাদের ওই যে সাইড দিয়ে যখন বেয়ে আসছিলাম, বাঘ যে ফলো করেছে, ওর মতন ফলো করেছে, করে এসে ওই খালের যেই আমরা ঢুকবো ও খালের ঠিক ওই হেঁতাল গাছ কটা আছে ওখানটায় এসে বসে গেছে। এবার আমি ওই ধেপে লগিটা নেব, নিয়ে আর ঠিক করে আমিও ওই সাইডেই একদম ওই সাইডে লগি মারবো, মারতে গিয়ে দেখি ওই হাতাল গাছের ভিতরে চোখ দেখা যাচ্ছে। মানে তুমি শুধু চোখটা দেখতে পাচ্ছো? আমি শুধু ওর বডি দেখতে পাইনি, হাতাল বাগানের ভিতর থেকে চোখ দেখা যাচ্ছে, কিন্তু আমরা যে সোজা হাতাল গাছ বাঘটা যে সোজা আছে সেই সোজা ছাড়া আমরা এগিয়ে গেছি, আমার বোনাই সোজা পুরো ওর টার্গেট হয়ে গেছে, যে হ্যাঁ পিছনে আছে, হ্যাঁ, যেহেতু ও লোক একা পিছনে আমরা তিনজন এক জায়গায়, ওর দিকে পুরো ফলো করেছে। এবার আমি তাকিয়ে দেখি ওই যে ইয়ের ভিতর দিয়ে হেঁতাল বাগানের ভিতর দিয়ে, এরকম হেঁতাল গাছ তো এমনি লাল লাল মতন যেসব ইয়ে ডালগুলো ইয়ে হয়ে গেছে, শুকিয়ে যায় একটু, লাল হয়ে যায়, হলুদ টাইপের হয়ে গেছে, ওর ভিতর দিয়েই দেখছি আমি। হঠাৎ আমি বলতেছি ওই যে বাবু এসে গেছে, বাবু হেঁতাল গাছের ভিতরে মানে বাঘ, হ্যাঁ তো বাবু বলে, হ্যাঁ হ্যাঁ, তা যেই বলেছি ওই ভাই আমারও বাঁশ পোতা আছে মাটিতে, আমার বোনাইকে বলতেছি তুমি পাছা অন্য সাইডে চাপো, এই সাইডে বাঘ, ও সঙ্গে সঙ্গে সমান ওই পাশে চাপছে, আমার বাবা কি করেছে ছাবলা জালটা ওই ভাই হাতে আছে নিয়ে সোজা ছুটে এসছে বোনাইয়ের কাছে, যেহেতু ওই পুরো বোনাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে, আর আমার জ্যাঠা ওদিকে তো হুড়ুড় করে জালটা আনছে, আমি তো লগি নিয়ে আছি, আমি সঙ্গে সঙ্গে লগি নিয়ে একদম অন্য সাইডে চেপে দিয়েছি যাতে জাম দিলে যেন নৌকোর উপরে না আসতে পারে, তাও দেখা যাচ্ছে যে জাম দিলেও নৌকোর উপরে পড়বে। তা চারজন আমরা যেই উঠে দাঁড়িয়েছি, আমার বাবা তো বোনাইয়ের পাশে জাল নিয়ে পুরো জাল হাতে নিয়ে চার করে দাঁড়িয়ে আছে, যদি ও ঝাঁপ দেয় তাহলে জাল ওই ভাই মারবে, জালটা মারলে ওই ভাই জালটা ফেললে, ও যেই বলে আমরা যেই বলেছি যে বাঘ, সঙ্গে সঙ্গে কিন্তু ওই হাতাল বাগান থেকে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, দ্রুত ওই হাতাল বাগানের ভিতর থেকে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। তখন তো আমার বোনাই আর আমি তো সমান ওই লগি দিয়ে ঠেলছি, আর এদিকে সমান কিন্তু হাঁক মারা চলছে, মুখে আওয়াজ চলছে, সবাই একসাথে আওয়াজ করছি, আওয়াজ কিন্তু খুব জোরে হচ্ছে, ও কিন্তু এসে পুরো দাঁড়িয়ে গেছে।
আর আমরা জঙ্গল করি একটা মাদলি থাকে আমাদের পীর সাহেবের মাদলি বলে, ওই নাম ধরে সমান হাঁকি মারা হচ্ছে। তা মারার সাথে সাথে ও এসে সামনে দাঁড়িয়ে গেছে, আর তারপরে আমি একদম মাথায় গিয়েছি, আর বাবার যেটা এসে ওই জাল নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ও জাম দিলেই ওই জাল মারবে আর কি, ওই সেই আইটেম নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে নৌকো নিয়ে বেরোলাম, ও তখন বেরিয়ে আসছি, তবু আমাদের পেছন পেছন আসছে সমান, মানে নৌকো নিয়ে, হ্যাঁ আমরা খালের ভিতর দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছি, ও মানে ও জাম দিলে পড়লে নৌকোর গার উপরে পড়তে পারে, কিন্তু আমরা চারজন হাঁকি মেরে রেখেছি আর সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে ও সামনাসামনি ওরকম হাঁক চলছে, হ্যাঁ হাঁক চলছে, কিন্তু ওইটাই যদি আমার নজরে না পড়তো আর একটু ঢুকে গেলে ও পিছন দিক দিয়েই আক্রমণ করতো, তখন কিছু করার থাকতো না। সেখান থেকে আমার বনাই তো হতমত হয়ে গেছে পুরো, ওর মুখে কোনো আওয়াজ নেই, হ্যাঁ প্রথম যা হাঁকি মেরেছে মেরেছে, তারপরে বেরিয়ে এসছে, এসে তো কোনো আওয়াজ নেই, সমান দেখছি ঝড়ের মতন কাঁপতেছে ভয়ে, মানে ওই সময় যে ওই যে বাঘ যে আমাদের সামনে আসে না, ওই সময় কিন্তু আমাদের একটা সাহস বেড়ে যায়, তখন বিশাল একটা সাহস আছে, আর যেই চলে যাবে না আমরা যখন ফাঁকা বেরিয়ে আসবো, তখন বুকের ভিতরে যে কি হয় সেটা বলে বোঝানো যাবে না, এত শরীর একদম হালকা হয়ে যাবে, যে কি হচ্ছে শরীরের ভিতরে ভয়ে, মানে যতক্ষণ ওর সঙ্গে মানে ফাইট করবে বা যে ও তখন একটা যে শক্তি আলাদা আসে, তখন মাথায় কোনো সব চিন্তা থাকে না, জোর একটা আলাদা আসে, তখন ওই কোন রকম সাইড ধরে দুজন ঠেলে ঠেলে বের করলাম, আর বাবার যেটা ওই যে দাঁড়িয়ে রয়েছে আর সমান হাঁকি মারতেছে, বেরিয়ে আসলাম, এসে মুখের দাঁড়িয়ে এসছি, তবু গাঙের সাইডে বেরিয়ে এসছি, তবু বাঘ এসে সাইডে বেরিয়ে এসছে, দেখি সমান ওইভাবে সাইডে বেরিয়ে এসে যেভাবে আমাদের দিকে তাকাচ্ছে, আর জিভ থেকে সমান লাল পড়ছে, মানে তার একটা শিকার, শিকারে বসছিল তার তো একটা আফসোস আছেই, সমান লাল পড়ছে। তা আমরা ওখান থেকে সজাগ সাইডে সরে আসলাম, এসে আমরা আলোচনা করলাম যে কী করবি, আর সাইডে তো আর থাকা যাবে না, যেহেতু একটা এই অবস্থা হলো, যদি চোখে না পড়তো কি যে হতো তার কোনো ঠিক ছিল না, একদম ঠিক। আর আমার বনাই তো চুপচাপ রয়েছে, ও তো বলতে যে আমাকে বলতে যে বাবু উড়ুত কাঁপতে চাই, আমি বলি উড়ুতে চড় মারো ঠিক হয়ে যাবে, মানে ভয় একটা, ওই সময় কিন্তু ভয় আসেনি, ওই সময় ভয় আসেনি, যেই ফাঁকায় বেরিয়ে এসছি এত হারে ওর উড়ুত কাঁপতেছে, আমিও নিজেও পাশে গিয়ে দেখতেছি ওর উড়ুত কাঁপতেছে, তখন আমি নিজেও চড় মেরেছি, তারপরে আস্তে আস্তে ও কথাও বললো, তা বলতে যে আমি তো দেখতে পাইনি কি যে হতো ঠিক ছিল না, কি করবো ভাগ্যে যা থাকতো তাই হতো, ঠাকুর আমাদের ওই সময় আমি দাঁড়িয়ে পড়েছি দেখতে পেয়ে গেছি, কিছু করার ছিল না, তোমরা যে খালে ঢুকছো এদিক ওদিকে একটু তাকিয়েও ঢুকোনি, সোজা রানিং পাশ সময় দেখে আর রানিং ঢুকে যাচ্ছ, আর আমি ওই সময় কাজ করতে করতে ওই লগি নিয়ে ওই সাইডেই ঠিক করে আমি দাঁড়াবো না, ওই সাইডেই ঠিক করে আমি দাঁড়িয়ে গেছি, মানে বেশি কি ওই বাঘ কি বেশি পাছার লোককে আক্রমণ করে, বেশি পাছার লোককে, পাছায় তো একজন থাকে, হ্যাঁ পাছায় একজন ভাই, আর সামনে যখন কাজ হয় না ওখানটায় দুজন হোক তিনজন হোক ওই দিকেই চলে যাই, আচ্ছা নৌকোটা যেহেতু আমাদের 25-21 হাত লম্বা, আচ্ছা এবার অতটা ফেরা মানে 20 হাতের পিছনে একজন থাকে আর সামনে তিনজন যদি কাজ করি, আর বাঘ যেহেতু দেখবে ওই যার দিকে একবার ফলো করবে না তার উপরেই জাম দেবে, আচ্ছা আর ও দেখেছে ও পিছনে একা আছে ওই দিকে ওর নজরটা পড়ে গেছে, আমি এরকম শুনেছি মানে যতগুলো আমি যাদের মুখ থেকে শুনেছি নাকি বেশি পিছনে যারা পাছায় থাকে তাদেরকে আক্রমণ করে, হ্যাঁ পাছায় একা থাকে ও তো পাছায় যে থাকে তার তো কাজ সমান চলে, অতটা ওর খেয়াল থাকে না, ও যেটুকু দেখলো দেখলো আড়েবাড়ে, আর সমান তো ওর হাতের কাজ চলে, নৌকোটা তো বাইতে হয় আমাদের হাতে বাবা নৌকো, ওই হাতে তো বাইতে হয়, ওর তার অতটা খেয়াল থাকে না, আর যে ওই যে আমরা চারা ধরতে ঢুকি ওই যে আমি যে ওই যে বাঁশটা নিয়ে দাঁড়াই আমার চারিদিকে খেয়াল থাকে, কেন আমার তো বাবা কাজ নেই, আর যখন জালটা ফেলবে তখন লগিটা আমি মারবো, আর এদিক ওদিক আমাকে তাকাতে হয়, যারা মাছ ধরে তাদের কিন্তু অত উপরে খেয়াল থাকে না, তারা ওই জাল ফেলে এসে মাছটা ঝাড়বে ওদের ওই দিকেই নজর, মানে আজ তুমি ওই জায়গাটা ছিলে বলে জামাইবাবু রেহাই পেলো, সেখান থেকে আমার বনাই দিয়ে তারপরে তো ওই সাইডে এসে আলোচনা করলাম কি করে এই সাইডে থাকা যাবে না, অন্য সাইডের দিকে গেলাম, তাতে বনাই বলতে যে না থাকবো না সোজা বাড়ি যাবো আমার ভালো লাগছে না, তা সেখান থেকে আমার বলি ঠিক আছে চলো বাড়ি চলো, সেই যে বাড়ি আসলাম সেখান থেকে বনাই দিয়ে আমি তাও আবার আমরা বলে লোকই আলোচনা করেছি যে যা হয়েছে হয়েছে বাড়িতে গিয়ে কাউকে বলবে না, তাহলে একটা খারাপজনক লাগবে বাড়ির লোকজন কষ্ট পাবে, তা সে বনাই আর দিয়ে করেনি, রাত্রে ওই যে বাড়িতে এসে রাত্রে যে ঘুমিয়েছিল না ওখানটায় স্বপ্নের ভরে ও বাড়িতে আঁউ দিয়ে ফেলেছে,
চিৎকার চিৎকার করে উঠেছে, মানে সেই যে নৌকোয় যে সবাই আমরা যে হাঁকি টাকি মেরেছিলাম না, ও যে রাত্রে ঘুমিয়েছে ওই স্বপ্নের ভরে, ওই যে ভয়ে ও রাত বাড়িতে ওই রকম হাঁকাহাঁকি শুরু করেছে রাত্রেবেলা ঘুমে। সেখান থেকে বাড়ির লোক জানতে পেরে যায় কি হয়েছে, এতদিন যাচ্ছ কিছু হচ্ছে না, তুমি রাত্রে এরকম করলে কেন। তখনই ওই ঘটনাটা বাড়িতে বলেছে, তখন বোনাইকে আর যেতে দেয়নি। তা আমরাও বললাম যে তোমার আর যেতে হবে না, তুমি ওই গ্রামে লোকের মজুরি টজুরি খেটে যেভাবে হোক চালাও বিদেশে। আচ্ছা, ও সেখান থেকে আর যায় না। তো আমি ওই আমার বাবাও বন্ধ করে দিয়েছে, কাকাটা টুকটাক যায় আর আমি টুকটাক যাই, না গেলে নয়। আচ্ছা, ওই যে বললে যে বাঘ যখন শিকারে বসে ওর যখন শিকার মিস্টেক হয়ে যায়, ধরো কোনো প্রকারে সেটা নিতে পারলো না, তখন ওর মুখের আকৃতিটা কেমন হয়? ও তখন ও যখন ওই একবার ওই শিকার না ধরতে পারবে না, ও যেভাবে চোখ পাকাবে, চোখ গোপ টোপ যেগুলো পাকাবে, ও দেখলে ও দৃশ্য মহিমা, ওর মহিমা খুব খারাপ। ও দেখলে যে কোনো লোক, আর ওই যে ওই দৃশ্যটা যখন তো ও শিকারে বসবে, একবার ওই যে চোখ পাকানো গোপ নাড়া, ওতেই যদি তুমি সাহস করে দাঁড়িয়ে যেতে পারো তাহলে ভালো, হ্যাঁ, আর নাহলে যদি তুমি ওখানেই ভীতু হয়ে যাও তাহলে ও তোমার উপরে জান দেবে। মানে চোখ আর ওই মুখের যে এটা দেখাবে তাতেই মানে মানুষের হাফ জীবন শেষ। ওতে যদি তুমি সাহস করে দাঁড়াতে পারো তাহলে টিকলে, আর নাহলে যদি ওই যে মহিমা দেখাবে ওতে যদি ভয় খেয়ে যাও তাহলে তোমার আর কিছু করার নেই। মানে ওর তো বুদ্ধি ওটাই যে মানুষকে আগে ভয় খাওয়ানোটা। ওই চোখ যেভাবে পাকাবে আর গোপ টোপ নাচাবে, মুখটুক নাচাবে, ওই দৃশ্য ওর ব্যাপক দৃশ্য। ওতে যদি তুমি সাহস করে দাঁড়াতে পারো ছাতি, বুকের ছাতি নিয়ে, তাহলে কিন্তু তুমি ওর সাথে লড়াই করতে পারবে। আর যদি ওই ভয়ে যদি পড়ে যাও তাহলে ওর তো সুবিধা। আচ্ছা, আমরা এরকমও শুনেছি যে যখন বাঘ নাকি ধারে কাছে থাকে তখন নাকি একটা গন্ধ বের হয়, তোমরা কি পেয়েছিলে ওই সময়টায়? হ্যাঁ, ও পচা গন্ধ বের হয় ওখান থেকে, গন্ধ আসেই। সব বাঘে কি আছে, সব বাঘের গায়ে কি থাকে? ও তো মানুষ পচা জিনিস, এমনি হরিণ হোক, শুয়োর হোক, মানুষ হোক, যা খায় তো এমনি তো এমনি জঙ্গলের সাইড দিয়েও ওরা যদি হেঁটে যায়, ওই সাইডে যদি তোমরা ওঠো ওর পায়ের খোঁজের ধারে, ও গ্যাস বেরোবে, ওর গায়ের গন্ধ একটা আলাদা পচলা টাইপের গন্ধ, যেহেতু ওরা মাংস জিনিস খায়। তো আর যখন ও খাদ্য না মেলে তখন ওই খালের আগায় মাছ ফাঁস ধরে খায়, কিচ্ছু করার নেই। এমনও দেখেছি ওই লোকে জাল দিয়ে রেখেছে, হ্যাঁ খাল পাটা যেটা দিয়ে রেখেছে ওখানটায়, ওরা দুটো করে খাল পাটা দেয় নদী সাইডে, একটা আবার একটু দূরে গিয়ে একটা দেয়। তা আমরা ওই সাইডে যখন খালে একবার ওই যাবো যে একটু চারা ধরতে, গিয়ে দেখি জাল দেওয়া, দেখি সেই বাঘ নেমে মাছ গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে, মানে ওই খাল পাটা থেকে, খাল পাটার ভিতরে জল সরে এসছে অনেক মাছ, তো ও দেখি করছে ওইগুলো গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে। তারপরে আমরা তো দেখলাম ওই খালের নেমেছে সেই বাঘ, তা আমরা আবার সেই পার্টি আবার বললাম যে তোমাদের ওই জালের সামনে জালের কাছ থেকে মাছ ছাড়িয়ে খাচ্ছে বাঘ আছে কিন্তু ওখানটায়। তা ওরা বলে তাই, তা ওরা সঙ্গে সঙ্গে আসলো, এসে দেখে সেই খালের ভিতরে সেই বাঘ মাছ খাচ্ছে। তারপরে ওরা সেই জালের ধারে মাছ গুড়াতে গেল না, বলে দাদা এটা বলেছো খুব ভালো করেছো, তাহলে যে আমাদের যে কি হতো, আমার যে কি হতো, আমাদের বলার কিছু না, কেন আমাদের ওই খালের আগায় নেমে তো মাছ গুড়াতে হয়। তা বলে আমাদের আর মাছ গুড়ানোর দরকার নেই, ওই জল ভর্তি হলে জাল তুলে নেবো, ওরা আর মাছ টাছ গুড়াতে যায়। আপনারা শুনলে সেই কাকুর মুখে আপনাদেরকে শোনালো ওনার জীবনের ঘটে যাওয়া ঘটনা, পুরো বিষয়টি জানালো। এগুলো বাস্তব জিনিসগুলো, মানে কি বলবো, যেগুলো ওনাদের সাথে ঘটে, নিজের চোখে নিজস্বভাবে ওখান থেকে উদ্ধার করে আনা, নিজের চোখে দেখা, এইসব জিনিসগুলো গল্প বললেই অ্যাকচুয়ালি সত্যিই ভুল। এগুলো বাস্তব জিনিস যেগুলো এনারা তুলে ধরলো আপনাদেরকে শোনালো। তো যদি দেখে আপনাদের একটু জায়গা করে দিতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন, যাতে পরবর্তীকালে আপনাদের মনের মতো করে আমরা ভিডিও দিতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। তো আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিন, সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।